আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পুকুর প্রস্তুত শুরু থেকে একদম মাছ ছাড়া পর্যন্ত আমরা কী কী পর্যায়ক্রমে কী কী পরিচর্যা করছি সেটা নিয়ে আজকে কথা হবে। প্রথমে আমরা পুকুরটা শুকাইছিলাম, শুকাইয়ে এভাবে দুই দিন রেখে দিয়েছিলাম, কাদাটা রোদে শুকাইছি। দেন আমরা হচ্ছে এটা ডলোচুন, যেটা পাথরের এটা ঝুড়া, এই জন্য আমরা পানিতে ভেজাই নাই, এটা শুকনো অবস্থায় ছিটাই দিচ্ছি। যেহেতু কাদা আছে, কাদাতে এটা প্রসেসিং হয়ে যাবে, গলে যাবে, মানে পানিতে ভিজাই রাখার কাজটা হয়ে যাবে। যেহেতু এটা ঝুড়া, এটা ভালো করে ছিটাই দেওয়া হচ্ছে। এটা ছিটানোর পর আমরা পরের দিন আমরা হচ্ছে পানি দিয়ে দিব সকাল থেকে। এই যে আমরা পানি দিচ্ছি, মোটামুটি অনেক সকাল থেকে ভোর থেকে দিচ্ছি, পানিও মোটামুটি হয়ে গেছে, চার ফিটের মতো পানি হয়েছে। আরও কিছুক্ষণ পানি দিব, মোটর দিয়ে পানি দিচ্ছি আমরা। এরপরে আমরা এই পানিতে, আমাদের পানিতে আয়রন, যার ফলে একটু পানিটা হলুদ টাইপ দেখাচ্ছে। পানি দেওয়ার পর আমরা এটা হচ্ছে আটা আর ইউরিয়া, এটা ভিজায় রাখবো। এটা রাতে, আমরা সন্ধ্যার দিকে ভিজায় রাখতেছি রাতে, আগামীকালকে সকালে এটা দিয়ে দিব। আর এটা দেওয়ার কারণ হচ্ছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করবে পানিতে, পানি সবুজ করবে এই আটা ইউরিয়া। আমাদের এর পূর্বের ভিডিও আছে, রুই মাছ খাদ্য তৈরি বা রুই মাছ চাষ ভিডিও আছে, এইটাতে ওই ভিডিওতে আটা ইউরিয়া দেওয়ার প্রসেসিংটা দেওয়া আছে আরও সুন্দর করে। আমরা আটার ইউরিয়াটা এই যে দিয়ে নিলাম, আটা দিয়েছি, তারপরে ইউরিয়া দিচ্ছি। ইউরিয়া দেওয়া মোটামুটি আমাদের শেষ, এটা আমরা সুন্দর করে মিক্সড করে দিব পানির সাথে, এটা হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দেওয়া শেষে এটা আমরা রেখে দিব, এটা আগামীকালকে আমরা 11টা বা 12টার দিকে এটা পুকুরে, সারা পুকুর ছিটাই দিব। মিক্সটা সুন্দর করে করা হচ্ছে, যাতে যে আটা পানিতে দিলে একটু দলা দলা থাকে, ওটাতে পানি যেতে চায় না সহজে, এই জন্য দলাগুলো একটু ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এভাবে রেখে দেব এটা। এটার সাথে দেখা হবে আমাদের আগামীকাল সকালে। এই হচ্ছে অবস্থা আপনার 24 ঘন্টা ভিজায় রাখার পর। আমরা সন্ধ্যার দিকে ভিজায় রাখছি, এখন 11টা বাজে। এটা আমরা ভালো করে ঘেটে নিলাম, এটা এখন পুরো পুকুর ছিটাই দিব। এটা পুরো পুকুর আর কি ভালো করে ছিটাই দেওয়া হচ্ছে, যাতে সব জায়গায় ভালো করে পড়ে। এটা মূলত পানিকে সবুজ করবে, এটা আমরা দিচ্ছি, 2-3 দিন পরে আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন আর কি। এই আটার ইউরিয়া এর পরে যে প্রসেসিংটা হবে আমরা সেটা দেখাবো আর কি আপনাদেরকে। এখন এই জায়গাতে আমরা একদিন পর মাছ ছেড়ে দিব। এই যে আমাদের যেই ট্যাঙ্কিতে আমরা মাছ রেখেছিলাম আর কি, ওখান থেকে ধরে আমরা যে রুই মাছগুলো রেখেছিলাম সেইটা আর কি আমরা এখানে ধরতেছি ট্যাঙ্ক থেকে। ফিল্টার খুলে নিয়েছি, নিয়ে নেট দিয়ে দিয়েছি, এখানে পানি বের হয়ে যাচ্ছে, আর এখানে নেট দেওয়া আছে। ফিল্টার খুলে ফিল্টারের আমরা ওই মুখটাতে, পাইপের মুখটাতে নেট দিয়েছি। এই যে মাছ অনেক লাফালাফি করতেছে, এখানে রুই মাছ আছে আর কি। আমরা পুকুরেরগুলোই উঠাই এখানে রাখছিলাম, পুকুরে ছাড়ছিলাম অনেক ছোট, কেজিতে 20-25 পিসের মতো 1 কেজিতে। এগুলো এখন কেজিতে 2টা হয়েছে, এটা আমরা আরও 2-3 মাস পুকুরে রাখবো এবং প্রাকৃতিক খাবার খাওয়াবো, এই জন্য এটা আবার পুকুরে ছেড়ে দিব। এটা ফিল্টার আবার লাগাই দিচ্ছি, পানি কমায় নিয়েছি,
এই ট্যাঙ্কির পানি কমায় নেওয়া হয়েছে। এটা আমরা এখন নেট টেনে মাছ ধরে নিচ্ছি। নেট টেনে এই যে আমরা হচ্ছে ক্যারেটে মাছ দিলাম, এই মাছটা আমরা গুনে ছেড়ে দিব। আর কত পিস আমরা দিচ্ছি, এটা গোনা হচ্ছে, মাছ গোনা হচ্ছে। আমরা সব মাছই গুনে গুনে ছেড়ে দিব, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে আমাদের কতগুলো মাছ ছাড়া থাকলো। এখন আমরা এইভাবে সব ধরব, দেন ছেড়ে দিব, গুনে গুনে ছেড়ে দিব। আমরা ট্যাঙ্কের মাছগুলো ধরছি, পানি বেশি কমাইলে রুই মাছ একটু সমস্যা হতে পারে, মারা যেতে পারে, এই জন্য আমরা একটু পানি রেখেই এটা ধরে নিচ্ছি আর কি, পানি সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি না। মানে মাছ সম্পূর্ণ পানি ছেড়ে দিলেও মাছ একটু ধরার সমস্যা আর কি। যে পানি কমায় ফেলছি, ফেলে গুনছিলাম, গুনে এটা ছেড়ে দিলাম। আমরা দুই তিন দিন পর এটা রুই মাছ ছাড়ার, দুই দিন পর আমরা এটা ভিয়েতনামি কই মাছ, এটা ভিয়েতনামি কই মাছের ট্যাঙ্ক, পাশের ট্যাঙ্কটা আর কি, এখান থেকে ভিয়েতনামি কই মাছ আমরা ধরছি। দেন এটা হচ্ছে, এটারও পানি কমাইছি, কমায় এটা নেট দিয়ে ধরে নিচ্ছি, যেহেতু এখানে অনেক মাছ আছে এক ট্যাঙ্কে। কিছু কমায় নেওয়ার পর তারপর আবার পানি ছেড়ে দিব। এটা আমরা ওজন করব, যেহেতু আমাদের ওজন করে মাছ ছাড়া ছিল, আমরা ওজন করব, দেখা যাচ্ছে, দেখব আমরা আর কি যে আমাদের কত পিস বা কত কেজি হয়েছে আর কত কেজি হইল, এ ব্যাপারটা বোঝার জন্য আমরা সম্পূর্ণ মাছ ওজন করব, ওজন করে করে ছেড়ে দিব। এটা পানি দিয়ে রাখছিলাম মিটারে, এটা জিরো করে রাখছিলাম, নিউট্রাল করে রাখছিলাম। এটা আরও মাছ ধরে নিয়ে এসে এখানে দিব। এটা মোটামুটি একটা পূর্ণ হয়ে গেছে, এটা নিয়ে যাওয়া হচ্ছে ছেড়ে দেওয়ার জন্য। এটা আমরা পুকুরে নিয়ে যাই, আমাদের যেটাতে আমরা রুই ছেড়েছি সেটাতে আমরা ছেড়ে দিব। এটা আমরা গত পরশু দিন আর কি আমরা রুই ছেড়েছি 170 পিস, 170 পিস, দুইটাই কেজি এরকম আর কি আমরা ছেড়ে দিয়েছি এই পুকুরে রুই। এখন দিচ্ছি হচ্ছে ভিয়েতনামি কই মাছ, রুই প্লাস হচ্ছে ভিয়েতনামি কই মাছ। এই এটা ছেড়ে দেওয়া হচ্ছে, ড্রামটা একটু ছেড়ে দেওয়ার সময় পড়ে গেছিল। এটা আমরা দ্বিতীয় ড্রামে আবার জমা করছি, পরে সেটা ছেড়ে দিচ্ছি দ্বিতীয় ড্রামেরটা। আস্তে আস্তে ঢালা হচ্ছে, আগের ড্রামটা একটু অসাবধানতা বশত আর কি পড়ে গিয়েছিল, এই জন্য আমি নিজেই আসছি ঢালার জন্য। এই যে মাছ দেখতে পাচ্ছেন, পুরো পুকুর ছড়ায় যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মাছ ছাড়ার তিন দিন পরের অবস্থা। আমরা ওই যে ট্যাঙ্কের পানি ছেড়েছিলাম সেটার জন্য, এবং ওই যে আটা ইউরিয়া দেওয়ার ফলে আমাদের পুরা পুকুর একদম পানি সবুজ হয়ে গেছে। এই যে কই মাছ দেখতে পাচ্ছেন নড়তেছে, একদম পুরা পুকুর সবুজ হয়ে গেছে। এরপরে আমরা আপনার আরও যে প্রসেসিংগুলো করব, লবণ পটাশ, তারপরে আপনার ঝুলন্ত খাবার, এই সবগুলো আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব পার্ট টু পার্ট। ক্রমাগত আমরা কী কী পরিচর্যা করছি সেটা দেখাই দিব। ইনশাল্লাহ আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেন আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।